মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি। ভালো আছি মানে ওই আর কি চলছে। আমার তো চতুর্থী আজকে রক্ত নিয়ে গেছে, তোমরা জানো বিক। এখন এসেছি গুন্ডা বিকুকে খেতে দিতে। আমাদের ব্রেকফাস্ট হবে এবারে, তার আগে গুন্ডা বিকুকে খেতে দিই। সকাল সকাল আজকে ঘুম ভেঙে গেছে, সকাল সকাল ঘুম ভেঙে গেছে। ঘুমানোর কোনো আজকে কোনো কারণ ছিল না, কিন্তু আমার ঘুমটা ভেঙে গেছে। তো এবার এসে গুন্ডা বিকুকে খেতে দিতে, খেয়ে দিয়ে তারপরে মানে ওরা খেয়ে দিয়ে রেস্ট করবো, তারপরে আমি রান্না করবো। আজকে বেশি কিছু করবো না, মাছের একটা তরকারি করবো, রুচি আলু ভাতে করবো। বেশি কিছু করার আমার ইচ্ছা নেই আজকে। তো রোজিন ভাল লাগে না কি? রোজিন ভাল লাগে না মানে সেই অর্থে না, স্টিল বুঝতেই পারছো। আজকে তো শুভময় বাইরে মানে বেরিয়ে গেছে, তো সকাল সকাল শুভময় বেরিয়ে গেছে, ব্রেকফাস্ট করার পর্যন্ত টাইম পাইনি। ও বেরিয়ে গেছে, ও বললো যে আমি অফিসে খেয়ে নেব। আর আমি আছি এখন তোমাদের সাথে কথা বলছি আর রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলছি, কারণ আমাকে এখানেই কাজ সারতে হবে এবারে। আজকে তোমাদের একটা গল্প বলবো, গল্প না অ্যাকচুয়াল ঘটনা বলবো। ঘটনাটা শোনার পরে আমার সিরিয়াসলি ভয় লেগে গেছে। জাস্ট তোমরা যারা দেখেছো জিনিসটা, তোমরা অনেকেই দেখেছো মেবি জিনিসটা, তারা তোমরা জানো, আর তোমরা যারা দেখোনি তাদেরকে আমি জানিয়ে দেব। তো এখানে দেখো একটা হাইলাইটেড হেয়ার, উকিঝুকি মারছে এটার উপরে। তো হ্যাঁ, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে তুমি তোমার গ্রেজ গুলোকে কি করলে। আমার গ্রেজ গুলো সব মহিমায় রয়েছে, গ্রেজ সহ আমি হাইলাইট করেছি, কারণ আমি গ্লোবাল কখনোই করাই না। গ্লোবাল করালেই ওই গোড়ায় গলত ধরা পড়ে, গোড়া থেকে আবার সাদা চুল খুঁজতে আরম্ভ করে। আমি কোনোদিনই গ্লোবাল করাই না। তো আমি হাইলাইটস দিয়ে পুরোটা ঢেকেছি, পুরো চুলটাই হাইলাইটস দিয়ে ঢাকা, কারণ আমার পাকা চুল অদ্ভুত ভাবে আমার গ্রেজ হয়েছে। শুধু এই দুটো রঙে আমার গ্রেজ হয়েছে, সারা মাথায় কোথাও নেই। আর ভেতর দিকে একটা না দুটো আছে, সেদিকে বাবাকে যে কাটিং করছিল সে বললো ভেতর থেকে একটা না দুটো আছে, শুধু এই দুটো জায়গাতে হয়েছে। কিন্তু আমার আজব দেখো, আমি তো বলছি দেখো ভগবান যে যেটা চায় তাকে সেটা দেয় না। আমার যদি পুরোটা হোয়াইট হয়ে যেত তাহলে আমি সল্ট অ্যান্ড পেপার করে নিতাম, আমার কত সুবিধা হতো। সল্ট অ্যান্ড পেপার করালে কত দেখতেও ভালো লাগে সল্ট অ্যান্ড পেপার। কিন্তু আমার এই এই দুটো, এই দুটো র হয়ে গেছে, শুধু শুধু এই দুটো জায়গা হয়ে গেছে। আরে হবি তো হ, পুরো মাথাটা হোয়াইট, তবে না মজা। তাহলে সল্ট অ্যান্ড পেপার করাতে পারতাম আমি। আমার সল্ট অ্যান্ড পেপার ভালো লাগে কালারটা, কিন্তু আমার হচ্ছে না হোয়াইট, পুরোটা হচ্ছে না। আমি চাইছি আমার হোয়াইট হোক, যে কারণে আমি গ্লোবাল করি না, যে পুরোটা হোয়াইট হোক, পুরোটা হোয়াইট হোক, তাহলে আমি ওই ওই রাস্তাতে যাব। কিন্তু যেটা তুমি ভগবানের কাছে চাইবে, যেটা তোমার ইচ্ছে, যেটা তোমার মনের ইচ্ছা, সেটা তো ভগবান কোনোদিন করে দেবে না, সেটা তো তোমার হবে না। যার যেটা ইচ্ছা, যে যেটা চায়, সে সেটা কোনোদিনই পায় না। আমি এটা দেখেছি ভালো করে নোটিস করে, আমার যেটা ইচ্ছা হয় আমি সেটা পাই না, যেটা ইচ্ছা হয় না সেটা পাই। আর একটা নতুন জিনিস হয়েছে, তোমাদের আজকে দেখাবো, কিন্তু নতুন জিনিসটা কি হয়েছে সেটা আমি তোমাদেরকে মুখে বলবো না, তোমরা আইডেন্টিফাই করবে আমাকে দেখে। এখন দেখে বুঝতে পারবে না কিছু, এখন কিন্তু তোমরা কিছু, এখন সবই দেখানো হয়ে গেছে তোমাদেরকে, এখন কিছু দেখে বুঝতে পারবে না। আমি আজকেই দেখাবো সেই নতুন জিনিসটা, এবং সেই নতুন জিনিসটা কি হয়েছে তোমরা সবাই আমাকে কমেন্টে লিখবে যে এইটা আইডেন্টিফাই করতে পেরেছি, এইটা নতুন লাগছে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আইডেন্টিফাই করেছো কিনা। তো চলো এখন আর কিছু না, গুন্ডা বিকুকে খেতে দিই, ওরা খাওয়ার জন্য দৌড়দৌড়ি করছে, তারপর নিজেরা খাওয়া দাওয়া করি, ফ্রেশ হই। আমার বিছানাপত্র সব তোলা হয়ে গেছে আজকে, বাবা আজকে রেকর্ড ব্রেক করেছি আমি, সাত সকালে বিশাল বিছানা তুলে ফেলেছি। মানে রিনা আসে কাজ করতে সকালবেলায় 8:30 নাগাদ আসবে রিনা কাজ করতে, তার আগে আমার বিছানা তোলা হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করছো, আমি আবারও বলছি, মেবি আমি কতবার আর বলবো আমি জানি না, হয়তো অনেকবার বলতে হবে, কারণ সবাই তো সবসময় সবটা ফলো করে না। মানে হয়তো আজকের ব্লগটা অনেকেই দেখবে না, তারা হয়তো পরে প্রশ্ন করবে যে তোমার রান্নার লোকটা কোথায় গেল। আমি আবারও বলছি, আমাদের রান্নার লোকটা যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে কোভিড পজিটিভ হয়ে একজনের ডেথ হয়েছে। তো রিস্ক নিয়ে, কারণ আমার দাদা শ্বশুর থাকে ওপরে, আমার খুড়শ্বশুর, দাদা শ্বশুর বলছি, সরি 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 সরি, আমার খুড়শ্বশুর থাকেন ওপরে, উনি অসুস্থ,
ওনার ওই ইমিউনিটি পাওয়ার কম এবং আমারও হিমোগ্লোবিন কম, যেহেতু সেহেতু রিস্কটা নিতে নিয়ে ওকে এই মুহূর্তে রাখতে পারলাম না। কারণ সিরিয়াসলি নিজে একটু আরাম করবো বলে আমি তো আরেকজন লোককে বিপদের মুখে ফেলতে পারি না। মেবি কোনোভাবে সেই লোক আবার খুশুস কন্ট্যাক্টে এসে গেল, তখন তো নিজেকে ক্ষমা করতে পারবো না, না মানে ক্রিমিনাল টাইপ মেন্টালিটি হয়ে যাবে তখন, মানে ক্রিমিনাল টাইপ কাজকর্ম হয়ে যাবে তখন। সেই জন্য আমি কাজের লোককে কিছুদিনের জন্য অফ করেছি, ও আবার পরে কাজে লাগবে কিন্তু একটা সার্টেন টাইম পিরিয়ড। আমার মা বললো যে কোভিড 50 days অবধি মানুষের শরীরে অ্যাক্টিভ থাকতে পারে, তো সেটাকে বুঝে তোরা যে সময়টা রাখবি রাখবি। কাজে নিজেকে নিয়ে সবচেয়ে বড় কথা আমার ছেলেটার জন্য তো আমার চিন্তা করতে হবে, সেটা তো সব মায়েরাই করে। আমি না হয় নিজের জন্য চিন্তা না করলাম, কিন্তু ছেলের জন্য চিন্তা তো আমায় করতেই হবে। যাই হোক চলো, আর এখন বেশি কথা বলছি না, আমি খুবই খেতে, তারপর নিজেরা একটু কিছু দিই পেটে, তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। একটা জিনিস দেখাবো, দেখে আইডেন্টিফাই করবে যে আদতেই বুঝতে পারছো কি পারছো না। ওকে চলো। এখন কি করছি জানো, ভাত বসালাম আর উচ্ছে আলু ভাতে বসালাম, আর মাছের তরকারির জন্য আলুটা আজকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে নিয়ে মাছের তরকারি করলে সেই তরকারিটা অনেক বেশি টেস্টি হয় নর্মাল তরকারি থেকে, আমি দেখেছি খেয়াল করে। আলু সেদ্ধ করে নিয়ে করলে আমার মা করে খুব, আলু সেদ্ধ করে নিয়ে মাছের তরকারি করবো একটা, মানে নর্মাল সাধারণ একটা তরকারি করব, তো সেই তরকারিটাই করব। আর উচ্ছে আলু ভাতে দিয়েছি আর মাছের তরকারি, দ্যাটস ইট। আজকে আর কিছু খাওয়া দাওয়ার কোনো বালাই নেই। মায়ের সাথে বক বক করছিলাম এতক্ষণ ধরে, মায়ের সাথে বকর 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 করছিলাম প্রায় 1 ঘন্টার উপর। মানে মার সাথে ফোন করলে না মা ফোন ছাড়ে না আমি ফোন ছাড়ি, বোনের সাথে ফোন করলে কথা বললে, বোন তো খুব বিজি সবসময় ওর অফিসের কাজ নিয়ে খুব বিজি থাকে, মানে মায়ের সাথে বোনের সাথে কথা বললে মিনিমাম 1 ঘন্টা, তার বাইরে আমাদের কথা শেষ হয় না। কত রকম কথা থাকে, এটা ওটা সেটা, ব্যয় 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 করতেই থাকি আমরা সবাই মিলে, বক বক করতে থাকি। আর যখন কনফারেন্স কোনো সময় হয়, কনফারেন্স কল হয়, মাও এলো বোনও এলো আমি এলাম, তখন তো হয়ে গেল, তখন নাওয়া খাওয়া ভুলে গিয়ে তখন কথাই কথা হচ্ছে তো হচ্ছে চলেই যাচ্ছে। ফিজিক্যাল কনফারেন্স হলে তখন বাপ্পা ওদিকে তাড়া মারে, সিদ্ধার্থ ওদিকে তাড়া মারে, চলো চলো আমরা এই উঠছি, তাড়া মারে না বাপা, তাড়া মারে না সরি সিদ্ধার্থ, সিদ্ধার্থ তাড়া মারে না, সিদ্ধার্থ ঘুমোয়, হ্যাঁ হয় ও ওয়েব সিরিজ দেখে নয় ঘুমোয়, আর শুভময় বলে চলো চলো তাড়া, আর তারপর চলো, আর এই তো 5 মিনিট বাদে উঠছে, 5 মিনিট 5 মিনিট করতে করতে সেটা 1 ঘন্টা কখন হয়েছে জানলে, আর যখনই বলে তখন এই তো উঠছি, এলাম তো সবে এলাম তো, সত্যি কথা যাওয়া তো হয় না এখন আর, আর গেলে না আর উঠে আসতে ইচ্ছা করে, তখন একটু থাকি একটু থাকি, আর এখন থাকার কোনো স্কোপ নেই আমার। আমি যে গিয়ে থাকবো ওখানে সারা সময় সারাদিন বেরিয়ে যাবে, তাহলে গুন্ডা বিকুকে কে দেখবে, ওদের খেতে দেওয়া, ওদের টয়লেট বাথরুম সমস্ত কিছু রয়েছে সেগুলো কে করবে, বাবুর পড়া সকালবেলা স্কুল অনলাইন বিকেলবেলা পড়া অনলাইন সেগুলোর একটা লাফড়া রয়েছে, সেগুলো কে করবে, লাফড়া নয় ওগুলোই এখন ঠিকই, সেগুলো কি করবে, তো সেটা একটা প্রবলেম, থাকাটা এখন হয় না, খুব ইচ্ছা হয় মাঝে মাঝে গিয়ে বাপের বাড়িতে থাকি, তোমাদের নিশ্চয়ই যাদের যাওয়া হয় না তাদের নিশ্চয়ই ইচ্ছা হয়, বাবু আমায় ওটা দে যেটা আমি সারপ্রাইজ দেখাবো বলেছিলাম, তো তোমাদের নিশ্চয়ই ইচ্ছা হয় যে গিয়ে থাকি একটু মায়ের কাছে, কিন্তু হয়ে ওঠে না, কোনো সংসারের চাপে এমন আটকে পড়েছি এখন যে এই কাজ ওই কাজ ওই কাজ ওই কাজ, মানে পরের পর এমন চলতে থাকে যে হয়ে ওঠে না। বেশ নির্ভেজাল, বেশ বোন যেতে পারতো আমি যেতে পারতাম, বেশ 2-3 দিনের মতন বেশ একটা পেয়েছিস, বেশ 2-3 দিনের মতন বেশ এরকম গিয়ে গল্প টল্প করা হতো, বেশ মানে শুয়ে গড়িয়ে বসে এরকম ব্যাপার হতো, তাহলে খুব ভালো হতো, কিন্তু কি করা যাবে বলো, কিছু করার নেই, সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু করার নেই, এমন আটকা পড়ে গেছে, ওই যাওয়া গিয়ে ঘুরে আসা, কিছুক্ষণের জন্য গেলাম গিয়ে হাজিরা দিলাম দিয়ে চলে এলাম। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখে তোমরা বলবে চেঞ্জেসটা, ওকে এখন এটা বন্ধ করছি, আর তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলবো বলছি, কিছু চেঞ্জেস বুঝতে পারছো আমার মধ্যে এলো হঠাৎ করে, জানি না বুঝতে পারছো কিনা, এটা আরেকটা ফ্রেম করিয়েছি, আরেকটা ফ্রেম করিয়েছি, এটা
দেখো কাছ থেকে দেখো এই ফ্রেমটা কুড়িয়েছি, আমার ভীষণ পছন্দের ফ্রেম, কিন্তু এখন হয়তো এটা অতটা ভাবে ভালো লাগছে না। এটা ভীষণ ফ্যাশনেবল ফ্রেমটা বলতে চাইছিলাম ফ্রেমটা, কারণ এটাতে প্রচুর ফ্যাশন মেরে তখন এই ফ্রেমটা পরলে তখন একেবারে ঝাঁকাস বিন্দাস দেখাবে। এরকম ফুলগুলো তুলে এরকম করে মানে কিরকম করে সেগুলো করে দিচ্ছিল আমাকে পার্লারে, এরকম করে এরকম করে ফুলগুলো তুলে কি করছিল কে জানে পার্লারের মধ্যে, ও দারুণ সবকিছু করে দিচ্ছিল। এনিওয়েজ সবকিছু করে যাই হোক, এটা এখন ঝাঁকাস বিন্দাস মেরে তখন এই ফ্রেমটা পরতে হবে। এই ফ্রেমটা তোমরা সহজে বুঝতে পারবে না, দেখো আমি তাও মুখের কাছে এনে তোমাদের দেখাচ্ছি। এইটাতে কাজ করা টাইগার প্রিন্ট টাইপ, বাট নট রিয়েলি টাইগার প্রিন্ট, এক্স্যাক্টলি টাইগার প্রিন্ট নয়। এখানটাতে এরকম করা আর এখানটাতে টাইগার প্রিন্ট টাইপ করা। এবার বলো কেমন লাগছে দেখতে? খুব অড লাগছে, আমার তো অড লাগছে না, কারণ যখন আমি এই ফ্রেমটা ট্রায়াল নিয়েছিলাম তখন দেখতে ভালো লাগছিল না, কারণ তখন আমি পার্লার ঘুরিনি, তখন আমি পার্লারে যাইনি। এবার আমি জানতাম আমি পার্লারে গিয়ে কি করাবো। এবারে সুমাইকে যখন আমি দেখিয়েছিলাম তখন সুমাই বললো না এই ফ্রেমটা অতটা ভালো লাগছে না। আমি পরে সময় করে সুমাই আমি যেভাবে চুল কাটাবো বা যা করবো আমার প্ল্যানিং আছে তাতে কিন্তু ওই ফ্রেমটা ভালো লাগবে, যে যে ফ্যাশনটা আমি ভাবছি সেটার সাথে কিন্তু ফ্রেমটা চলবে আলটিমেটলি আলটিমেটলি হলো। তো আমার যেহেতু রিমলেস পড়া অভ্যেস, আমি বহু ছোটবেলা থেকে রিমলেস পড়ি, প্রায় ক্লাস 8 থেকে আমি রিমলেস বা হাফ রিম পড়ি এরকম। তো আমার কাছে এইটার থেকে বেশি কমফোর্টেবল আমার কাছে এইটা লাগছে, কারণ এইটা আমি দেখতে পাচ্ছি না এই ফ্রেমটাতে, এইগুলো দেখতে পাচ্ছি এইটাতে, এগুলো দেখতে পাচ্ছি না আমি, ঠিক আছে। একটু ছেলের সাথে একটা ছবি তুলি, ছেলে আমার মুখটা কাছে আন না, তো কালকে মা একটা পাঠালো আমাকে ক্লিপিং, 24 ঘন্টাতে হয়েছে ডাক্তারদের নিয়ে। এখন ডাক্তাররা বলছে জাঙ্ক ফুড লোকে কম খাচ্ছে, তার জায়গায় সুপার ফুড বেশি খাচ্ছে, বলছে সুপার ফুডের নামে এই প্রেশার কুকারের কাছে পোকা মারতো, সুপার ফুডের নামে যেগুলো বিক্রি হচ্ছে বলছে সেগুলো জাঙ্কের থেকেও শরীরে বেশি ক্ষতি করছে। বলছে অ্যাজ পার ডাক্তার বলছে সুপার ফুডের কোনো দরকারই নেই শরীরে, বলছে নর্মাল বাড়ির রুটি তরকারি খান তাতে অনেক বেশি সুস্থ থাকবেন। কিন্তু সুপার ফুড গুলো হচ্ছে বিজ্ঞানের প্রোডাক্ট নয়, বিজ্ঞাপনের প্রোডাক্ট, যার বিজ্ঞাপন যত বেশি তার সেল তত বেশি। সুপার ফুড নাকি অ্যাজ পার ডাক্তার, অ্যাজ পার সায়েন্টিস্ট, আমি নয়, আমি ডাক্তার না সায়েন্টিস্ট না, আমি এটা প্রতিবেদন দেখেছি যেটা 24 ঘন্টাতে হয়েছে, হয়তো তোমরা অনেকেই দেখেছো, হয়তো তোমরা অনেকেই বলবে হ্যাঁ দিদি দেখেছি, আমরা এটা করেছি, পিউ করেছিল প্রোগ্রামটা, পিউ বলে যে 24 ঘন্টা যে একটা মেয়েটি আছে সেই করেছিল প্রোগ্রামটা। তাহলে কি আমরা সুপার ফুড খাবো না এরকম ভাবে, তাহলে কি আমরা হেলদি লাইফস্টাইল লিড করবো না এরকম ভাবে? বলছে ওতে হেলদি লাইফস্টাইল হয় না, বলছে বাড়ির রুটি তরকারি খাও, বাড়ির ঝোল ভাত খাও, সুপার ফুডের চক্করে পড়তে যাও না। সুপার ফুড হচ্ছে মানে বিজ্ঞান নয়, ওটা বিজ্ঞাপনের ফুড, ওটা বিজ্ঞানের ফুড, বিজ্ঞান বলছে না যে সুপার ফুড খেতে বা কিছু ওই সমস্ত করতে, বিজ্ঞান বলছে হাঁটো হাঁটো অ্যান্ড হাঁটো আর বাড়ির খাবারটুকু খাও, আর বিজ্ঞাপন বলছে সুপার ফুড খাও। এবার আপনি ডিসাইড করুন আপনি সুপার ফুড খেয়ে অসুস্থ হবেন না বাড়ির খাবার বিজ্ঞানসম্মত বাড়ির খাবার খেয়ে নর্মাল খাবার খেয়ে সুস্থ লাইফ লিড করবেন। আমি তো ভাবছি যে আমাকে আমি যখন কোনো যখন আপনারা কোনো ডায়েটিশিয়ান বা ডাক্তার দেখাতে যাবেন, কখনো কোনো ডায়েটিশিয়ান বা ডাক্তার আমি তো বহু দেখিয়েছি, আমাকে আজ অব্দি কেউ বলেনি কর্নফ্লেক্স খাবেন, আজ অব্দি কেউ বলেনি মুসলি খাবেন, আজ অব্দি কেউ বলেনি ওটস খাবেন, আজ অব্দি কেউ বলেনি চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিডস খাবেন, আজ অব্দি কেউ বলেনি কিনোয়া খাবেন, আজ অব্দি কেউ বলেনি। কিন্তু কোন ডাক্তার ডাক্তার সবসময় ডায়েট চার্ট তৈরি করে দেয়, সকালবেলা দুটো রুটি তরকারি ছানা এই ধরনের জিনিস খাবেন, আবার দুপুরবেলা এই 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 খাবেন, মাছ খাবেন এতটুকু, ডাল খাবেন এইটুকু, দই খাবেন এতটা, স্যালাড খাবেন, হ্যাঁ অনেক গাবলা এত খাবার দেবে খেতে।
কিন্তু সেটা ডাক্তার মাপ অনুযায়ী দেবে, আপনার শরীরের মাপ, শরীরের গঠন, শরীরে রক্তের পরিমাণের মধ্যে কি কি রয়েছে। একজন ডাক্তার আমাকে কমেন্ট করেন, ডক্টর দেবশ্রী ভট্টাচার্য উনি টাইটেল, উনি ভালো আমাকে রিলেট করতে পারবেন, কারণ সিরিয়াসলি ডাক্তাররা রক্ত পরীক্ষা না করে কিছু করে না। ডাক্তাররা সিরিয়াসলি রক্ত পরীক্ষা করে, তার শরীরের জন্য কোনটা বেস্ট সেটাকেই প্রেসক্রাইব করে ডাক্তাররা। কাজেই আমি সবসময় বলবো, আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে দিদি রোগা হয়েছে কিভাবে, দেখো প্রথমত আমি রোগা হওয়ার চেষ্টা করেছিলাম তাই রোগা হয়েছি, দ্বিতীয়ত আমার অসুখেও আমি রোগা প্রচুর পরিমাণে গেছি, প্রচুর পরিমাণে আমার ওয়েট লস হয়েছে আমার অসুখে, আমার হিমোগ্লোবিন 3 নেমে গেছিল, সেখানে বুঝতে পারছো যে আমার কি পরিমাণ ওয়েট লস হয়েছে। আমি বলবো যে বাবা ওয়েট লস যদি করতে হয় অনলি হাঁটো দৌড়ো আর কিছু খেয়ে, শর্টকাট হলে কোনো জিনিস হয় না পৃথিবীতে। শুভময় রীতিমতন শুভময় হেলদি ছিল এবং হেলদি ডায়েট খেত, কিন্তু শুভময় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মানে হাঁটাহাঁটি করে করে পুরো সমস্ত জিমটাতে একটা সময় ছেড়ে দিয়েছিল, সময় ছাড়ার পর তো ফ্যাট জমতে আরম্ভ করেছিল, জিম ছাড়লেই ফ্যাট জমবে, কিচ্ছু করার নেই, ওই জন্য ডাক্তাররা ফট করে জিমে যেতে বারণ করে, জিম ছাড়লে ফ্যাট জমবে, কেউ রোধ করতে পারবে না এটাকে। সময়ের তাই হতে আরম্ভ করেছিল, সময় হেঁটে হেঁটে নিজের ওজন কন্ট্রোল করে ফেলেছে, হাঁটো দৌড়ো এর বাইরে, আর যোগা করো, যোগা খুব ভালো, মেডিটেশন করো, মেডিটেশন খুব ভালো, এর তো বিকল্প নেই, মেডিটেশন যোগার কোনো বিকল্প নেই, কোনো বিকল্প ওষুধও নেই ইনফ্যাক্ট বোধহয় এর। আর তাছাড়া দৌড়ো হাঁটো কারণ মানে শর্টকাট দিয়ে কোনো সাকসেস হয় না, ইমিউনিটি বিল্ড করতে সুবিধা হবে দৌড়ে, সিরিয়াসলি শর্টকাট দিয়ে কোনো সাকসেস হয় না, আজ অব্দি হয়নি, আগেও হবে না, সাময়িক পাবে কিন্তু অসুবিধার মধ্যে পড়বে। আজকে বেশি বকবক করছি না ব্লগের মধ্যে, এখানেই শেষ করছি আজকের। আমার যেটা বার্তা দেওয়ার ছিল সেটা হলো, ডোন্ট গো ফর শর্টকাটস, শর্টকাটে সাময়িক লাভ, বড় লাভ পেতে গেলে তোমাকে নিজের ঘাম ঝরাতে হবে, ঘাম ঝরা সুস্থ থাকো। দেখো না যে যারা মেহনতের কাজ করে তারা কত ই করে, আর যারা ব্রেনের কাজ করে তারা বসে বসে মোটা হয়, কিন্তু সিরিয়াসলি এটা হাসির কথা না, মেহনতের কাজ ওটা আর একদিন টপিক থাক না, আমার টপিক ফপিক কিছু না, আমার আবার টপিক আমার যখন যা মনে আসে তখন তাই দিই, ওই জন্য তো পাগলের মতো ব্লগ বানাই, আর ওই জন্যই তোমরা আমাকে ভালোবাসো, যেদিন থেকে আমি টপিক বেসড হয়ে যাবো সেদিন থেকে তোমরা আর ভালোবাসো না আমাকে। চলো আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি, টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, পুজোতে আনন্দ করো বাড়িতে বসে, এবছরটা বাদ দাও বাইরে যাওয়া, অষ্টমীর অঞ্জলি যখন মাইকে বাজবে মনে মনে ঠাকুরকে প্রণাম করো, অঞ্জলি দাও মনে মনে, অঞ্জলি দাও, ঠাকুর কখনো বলেনি যে আবার আইডলের সামনে গিয়ে, আচ্ছা যদি সব আইডলের মধ্যে ঠাকুর থাকতো তাহলে ঠাকুর কত জায়গায় রয়েছে, কখনো না, ঠাকুর মনের মধ্যে থাকে, তুমি মনে মনে ঠাকুরকে ডাকলে ঠাকুর তাতেই সারা দেবে, ঠাকুর কখনো বলেনি জপ তপ জ্ঞান ধ্যান করো আমার জন্য, আমি তো শুনিনি, এটা আমাকে তো বলেনি ঠাকুর, কিছু তোমাদের বলে থাকলে জানিও আমাকে যে তোমাদের বলেছে, ভক্তি করো মনের মধ্যে। চলো আজকে ব্লগ আমি এখানে শেষ করলাম, টাটা, সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো, সাবধানে থেকো, বাই। এই দেখো আজকের আমাদের খাবার হচ্ছে এই যে পাতলা করে একদম মাছের তরকারি, একদম পাতলা ছেঁচা করছে দেখো জলের মতন, এখানে আছে হচ্ছে মূলো ভাতে আর উচ্ছে আলু ভাতে, এখানে এখনো মাখা হয়নি এটা, আর এখানে আছে হচ্ছে মাছ ভাজা, ব্যাস ভাতটা নিয়ে আসি, এনে খেতে বসে যাচ্ছি।